বন্ধুগণ আজকে আমরা শিখব ভার্ব অর্থাৎ প্রেজেন্ট পাস্ট এন্ড পাসওয়ার্ড ফ্রম যেভাবে পড়বেন এবং যেভাবে পড়লে দ্রুত এগিয়ে যাবেন তাই আসুন ভিডিওতে দেখি ইনশাল্লাহ পুরো বিষয়টা বুঝে নেই আজকের ভিডিওতে খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসহকারে লেখা হয়েছে তাই আসুন বইটি সংগ্রহ করি এবং ভিডিওগুলো একে একে দেখি ইনশাল্লাহ পুরো বিষয়টি বুঝে নেই এবং প্রতিটা ভিডিও আপনাদের কাজে আসবে হ্যাঁ বন্ধুগণ এখন আসুন কিভাবে পড়বেন প্রথমে প্রতিটি ইংরেজির সাথে বাংলা উচ্চারণ প্লাস অর্থ সহকারে পড়ুন যেমন পিপ পিপ মানে উকি মারা রিভিউক তিরস্কার করা পরস্পর উন্নতি করা চেট চ্যাট খোঁজ গল্প করা স্কল্ড বকুনি দেওয়া সয়ে দৌলা রিলিজ মুক্তি দেওয়া পিডিক্ট পিডিক্ট ভবিষ্যৎবাণী করা প্রিজার্ভ পার্সিভ পার্সিভ অনুধাবন করা কনজিউম কনজিউম ভোগ করা হারেস হারেস হয়রানি করা ভর ধার করা রিগিট পরিতাপ করা মুভ সরা বা সরানো টান ঘোরা বা উল্টানো মেজার পরিমাণ করা পুষ ডাকা দাও লিন হেলান দাও হোল্ড ধরা বা ধারণ করা পিক তোলা রিমার্ক মন্তব্য করা সেট স্থাপন করা সুইচ সুইচ দেওয়া বিহেভ আচরণ করা অ্যাটেস্ট সত্যায়িত করা জয়েন সংযুক্ত করা ট্রাস্ট বিশ্বাস করা নিড প্রয়োজন হওয়া ব্ল্যান্ড মিশানো টেস্ট স্বাদ গ্রহণ করা এডিট সম্পাদনা করা রাপ মাজা প্রেশ চাপ দেওয়া বাড়ি ভেরি বেরি কবর দেওয়া বেরি কবর দেওয়া গ্রাইন্ড পিসা চপ টুকটু টুকটু করে কাটা স্প্রেড সরিয়ে দেওয়া টাচ স্পর্শ করা বন্ধুগণ এইভাবে প্রতিটা শব্দকে লিখে লিখে পড়াতে থাকুন এবং এই পাশে বাংলা উচ্চারণ সহকারে পাস্ট অ্যান্ড পাসপোর্ট ফর্ম দেওয়া হলো সেগুলা উচ্চারণটি দেখে দেখে লিখে লিখে পড়াতে থাকুন ইনশাল্লাহ দ্রুত গতিতে এগিয়ে যাবে আমি বিশ্বাস রাখুন এগিয়ে যাবেন ইনশাল্লাহ এইভাবে পড়লেন থ্যাংক ইউ ভেরি মাচ